যুবকৰ উদ্ভণ্ডালিত উত্তপ্ত করিমগঞ্জ। ইফটিজিঙৰ প্ৰতিবাদ কৰি প্ৰহিত কলেজিয়া ছাত্ৰী, ৰোজক গোচৰৰ পাছতে পলাতক তিনি উদন্ত যুৱক। করিমগঞ্জ চহৰৰ শম্ভুসাগৰ পাৰ্কত ইফতিজাৰৰ উদ্ভণ্ডালি। রবীন্দ্র সদন ছোৱালী মহাবিদ্যালয়ৰ অকলশৰীয়া ছাত্ৰীক অশালীন ইঙ্গিত ইফতিজাৰৰ। বহু সময় ধৰি অশ্লীল বাক্য প্ৰয়োগৰ পাছত তিনি যুৱকক উভতি ধৰিলে ছাত্ৰীগৰাকীয়ে। ছাত্ৰীৰ প্ৰতিবাদৰ পাছতে ৰুদ্ৰমূৰ্তি ধৰিলে তিনি যুৱকে। ৰাজপথেৰে উধাই মুধাই প্ৰহাৰ কৰিলে ছাত্ৰীগৰাকী। এই দৃশ্য দেখাৰ পিছতে ছাত্ৰীগৰাকীক উদ্ধাৰ কৰিবলৈ আগবাঢ়ি আহিল একাংশ পথচাৰী, কিন্তু ৰাইজে কৰেক্ট কৰোৱাৰ পূৰ্বেই ঘটনাস্থলীৰ পৰা পলায়ন কৰিলে দুৰ্বৃত্ত তিনিটাই। আমি চিৎকার শুনে তার সামনে গেছি আর তিন বাজে যারা চিৎকার শুনে যাচ্ছে তিনবাজে কি তারা দুলিয়া পালাই পালাই গেছে আর দেখতেও তারা দুলিয়া গেছে গে আমি আর করতে যাই পরে কত হয়ে গেছে। ইতিমধ্যে ভুক্তভোগী ছাত্রীগীর প্রত্যক্ষদর্শী চিনাক্ত করেছে দুটা দুর্বৃত্ত, জুবের আহমেদ আর বাবু আহমেদ। শুরু করছে তখন আমার দেখিয়ে তারা বাঘছে, তারা মুখ আমি দেখছি, তারা ওইদিকে মুখ করা আছে, তারা মুখ আমি দেখছি আমি চিনতে পারবো। আর যাওয়ার সময় তারা একজন একজন রাস্তায় রয়েছে, দেখে এখন বাবু বাবু আয় ওরম হয়ে বাবু কইয়া কইয়া যায় ওরম গেছে। আর আমি দেখে ওরা চিনছি, হ্যাঁ একজন আমি চিনছি, বাসা বাসা বাটুইয়া জুয়েল আহমেদ। দুর্বৃত্ত রূপী এই দুই ইফতিজাৰৰ লগতে এতিয়ালৈকে চিনাক্ত নোহোৱা আনটো দুর্বৃত্তৰ বিৰুদ্ধেও এজাহাৰ দাখিল কৰিলে ভুক্তভোগী যুৱতীয়ে। কিন্তু ঘটনাৰ চৌব্বিশ ঘণ্টাৰ পাছতো আৰক্ষীয়ে কৰাক্ত কৰিব পৰা নাই জুৱেল আহমেদ আৰু বাবু আহমেদৰ লগতে অচিনাক্ত দুর্বৃত্তটোক। ইফতিজিঙৰ প্ৰতিবাদ কৰি কলেজীয়া ছাত্ৰী পৰিহিত হোৱা ঘটনাত এতিয়া উত্তপ্ত হৈছে করিমগঞ্জ চহৰ। করিমগঞ্জৰ পৰা গৌৰীষ্ণন্দী, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।